চুল মানুষকে সুন্দর রাখে, চুল মানুষের মাথা ঠান্ডা রাখে, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চুলে ভিতরে যেন কোনো চর্মরোগ বাসা না বাঁধে, কোনো উকুন বাসা না বাঁধে। খুশকি হলে অবশ্যই মাথায় আপনাকে একটু নিম তেল বেটে বা নিমের পাতা বেটে তার সাথে মধু দিয়া ব্যবহার করতে হবে, এক ঘন্টা রেখে মাথাটা ধুয়ে ফেলতে হবে, এরকম সপ্তাহে একদিন। এরপরেও যদি আপনার খুশকি ভালো না হয়, উকুন না দূর হয়, তখন আপনাকে ব্যবহার করতে আরম্ভ করতে হবে একটু মেহেদির সাথে সামান্য একটু মধু দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা রাখতে হবে মাথায়, তারপর মাথা ধুয়ে ফেলতে হবে। আর ভালো সাবান চুলের জন্য একটি শক্তিশালী খাবার, ভালো তৈল চুলের একটি শক্তিশালী খাবার। আর যারা সবচেয়ে বেশি পরিমাণ পানি খাবে, পানির যে পরিমাণ আছে আপনার 15 গ্লাস বা 3.5 কেজি যে কোনো একটা, আপনার বয়সের 15% পানি খাওয়ার একটা রেওয়াজ প্রচলিত আছে। যাই হোক, মোটামুটি দিনে 2 কেজির উপরে পানি, আর পানি জাতীয় খাবার সহ যদি 3 কেজি হয়, স্যুপ জুস এগুলি সহ, তাহলে পরে আপনি চুল পড়ার ঝুঁকি কম থাকবে। ভিটামিন সি যদি আপনি বেশি খান, ভিটামিন ই যদি আপনি বেশি খান, এখানে চুল পড়ার ঝুঁকি অনেক কম থাকবে। আপনার চুলের উপরে কোনো প্রেশার সৃষ্টি করা যাবে না, বিনা কারণে আপনি উপুর হয়ে শুইবেন, চুল আপনার গলার সাথে শরীরের সাথে পেঁচায় যাবে, আপনি চিত হয়ে শুইবেন, চুল উল্টাপাল্টাভাবে থাকবে, এগুলোর ফলেও চুলের ক্ষতি হয়। সবসময় চুল ভালো রাখতে হলে, স্বাস্থ্য ভালো রাখতে হলে, মাথার কার্যক্রমটাকে সুন্দর রাখতে হলে একটু ডান কাতে শুতে পারলে ভালো হয়।